বলিউড এবং দক্ষিণী সিনেমার দাপটে কিছুটা হলেও ফিকে হয়ে গেছে টলিউড। তবে হারিয়ে যাওয়া মাটি ফিরে পেতে বছরের শুরু থেকে ময়দানে নেমেছেন সব তারকারা। এবার দুর্গাপূজায় সবচেয়ে বড় ধামাকা নিয়ে আসছেন পরিচালক সৃজিৎ মুখার্জি। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে জনপ্রিয় তারকাদের এক সুতোয় বাঁধতে চলেছেন তিনি। SBF এর সঙ্গে হাত মিলিয়ে 22শে শ্রাবণ এবং ভিঞ্চি দ্য সিনেমার প্রিকুয়েল আনছেন এই পরিচালক। বাংলায় প্রথম কপ ইউনিভার্স তৈরি হচ্ছে এই পূজাতেই। 22শে শ্রাবণ এবং ভিঞ্চিতার জোড়া প্রিকুয়েল নিয়ে আসছেন জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। এমন এক কল্প যেখানে প্রবীর রায় চৌধুরী রূপী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিজয় পোদ্দার রূপী অনির্বাণ ভট্টাচার্য হাত মিলিয়ে কাজ করবে। পূজায় সৃজিতের শেষ সিনেমা ছিল 2019 সালে মুক্তিপ্রাপ্ত গুমনামি। তার আগে ইয়েতে অভিযান এবং এক যে ছিল রাজা সিনেমা দুটি পূজাতেই মুক্তি পেয়েছিল। 3 বছর পর আরও একবার শারদীয়াকেই পাখির চোখ করতে চলেছেন সৃজিৎ। তবে ফিরছেন যখন, তখন তিনি যে রীতিমতো প্রস্তুতি নিয়েই ফিরবেন তা জানত টলিউড। সৃজিতের নতুন সিনেমা নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। SBF এর অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি একটি ছবি টুইটারে পোস্ট করেন সম্প্রতি, যেখানে এক ফ্রেমে ধরে দিয়েছেন রাজ চক্রবর্তী এবং সৃজিৎ মুখার্জি। সেই পোস্ট দেখে শুরু হয় জোর জল্পনা। তাহলে কি পূজায় দুই সফল পরিচালক একসঙ্গে সিনেমা করছেন? আপাতত তেমনটা হচ্ছে না, সৃজিৎ একাই আসছেন তার কপ ইউনিভার্স নিয়ে। তবে চমক সেখানেই শেষ নয়। টলিউডের ফার্স্ট বয় বেশ আটঘাত পেতেই নামছেন মাঠে। তার সিনেমায় দেখা যাবে যিশু সেনগুপ্ত এবং শুভশ্রীকেও। যদিও যিশুর সঙ্গে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি, তবে শোনা যাচ্ছে বহুদিন পর যিশুর সঙ্গে আবারও জুটি বাঁধতে পেরে উচ্ছ্বসিত এই পরিচালক। একসময় যিশু যে সৃজিতের পছন্দের নায়কদের তালিকায় একদম শীর্ষে থাকতেন তা টলিউডে প্রায় সকলেরই জানা। পূজার লড়াই যাতে কোনোভাবে পিছিয়ে না পড়ে তারই প্রয়াস এই সিনেমা। জানা গেছে পরিচালক সম্প্রতি এই সিনেমার গল্প লিখলেও তার ভাবনা কিন্তু অনেক দিনের। দ্বিতীয় পুরুষ লেখার পর থেকে মাথায় এমন ভাবনা আসে। সৃজিৎ নিজেও অনেকবার বহু ঘরোয়া আড্ডায় জানিয়েছেন যে তার কাছে এমন আবদার বহু দর্শকের কাছ থেকেও এসেছে। শোনা যাচ্ছে অভিনেতাদের ডেট চূড়ান্ত হলেই শুরু হবে সিনেমার শুটিং। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।